আসসালামু আলাইকুম, আমি মাসিয়াত সাইকা। এটা হচ্ছে আমাদের কাদানাথ মুরগি, আমাদের দুইটা কাদানাথ মুরগি ও একটা রাতা কাদানাথ মুরগি রাতা আছে। তো এগুলা এই তিনটা মুরগি আমার খুব শখ করে কিনছি, আমাদের উপরে শখ ছিল। তো এগুলো হচ্ছে কাদানাথ মুরগির ডিম, এগুলো হচ্ছে কাদানাথ মুরগির ডিম, আমাদের বহুদিনের শখ। কাদানাথ মুরগির বাচ্চা হবে, অনেকগুলো কাদানাথ মুরগি বাচ্চা হবে। তো আমি এখন দেশি মুরগি দিয়ে কাদানাথ মুরগি বসাবো, কারণ কাদানাথ মুরগির উমাস না, তাই দেশি মুরগি দিয়ে বসাবো। এগুলো হচ্ছে কাদানাথ মুরগির ডিম। তো এখানে 39টা ডিম আছে, আর এগুলা হচ্ছে আমাদের ঘর নাই, তো কেউ বা ঘরটর এনে দিবে, হেল্প করবে, এরকম কেউ নাই। তো আমরা সবসময় সুপারি পাতা এরকম কুচি কুচি করে দিই, তো আমাদের কোনো সমস্যা হয় না, কোনো প্রবলেম হয় না। তো আমরা সব অনেক বাচ্চা ফুটেছি, আমাদের কোনো সমস্যা হয় নাই, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। তো আমি এখন এখানে ডিমগুলো দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম করে ডিমগুলো দেব। তো আমি ডিমগুলো ঠিক করে দিয়ে দিয়েছি, গোল করে দিতে হবে। আমি একটাতে 20টা করে দিয়েছি। মুরগিগুলো আমাদের মাশাল্লাহ করে অনেক বড়, আমি গোল করে দিয়ে দিয়েছি। এখন আমি মুরগিগুলো নিয়ে আসবো। এখন সকালবেলা তো চলে গিয়েছে, তো এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এই জায়গায় নিয়ে এসেছি। এরা এখানে বসবে না, ওরা যেখানে বসবে সেখানে নিয়ে দিয়ে দেব, তখন ওরা সেখানে বসবে। তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য, সবগুলো কাদানাথ মুরগির বাচ্চা ফুটে, বাচ্চা ফুটলে আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।